রমজান মাসে করণীয় কাজ কি কি? রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়কে অহেতুক কাজে নষ্ট করা যাবে না, বরং সময়কে মূল্যায়ন করা এবং কাজে লাগানো উচিত। বিশেষ করে কিছু আমলের কথা উল্লেখ করা হল, এর প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করা উচিত। এক, রোজা রাখা, রমজানের রোজা রাখা। কারণ আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই তার বদলা দিব। দুই, তারাবি নামাজ পড়া, ঈশার নামাজের পর 20 রাকাত তারাবি নামাজ পড়া। খোলাফায়ে রাশেদিনের যুগ থেকে তারাবি নামাজ 20 রাকাত পড়ার আমল চলে আসছে এবং প্রাচ্য থেকে প্রতীচ্য সমস্ত উম্মত যুগে যুগে এর উপর আমল করে আসছেন। হারামাইন শরীফেও তার উপর আমল বহাল রয়েছে। সুতরাং আমাদেরও উচিত বরকতময় এই মাসে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমে মুস্তাহিদিনের অনুসৃত পথ অবলম্বন করে 20 রাকাত তারাবি নামাজ পড়া। তিন, তাহাজ্জুদ নামাজ পড়া। স্বাভাবিকভাবেই শেষ রাতে সেহরি খাওয়ার জন্য আমরা সবাই ঘুম থেকে উঠে থাকি। এই সময় অত্যন্ত বরকতপূর্ণ সময়, সুতরাং যথাসম্ভব 4 থেকে 12 রাকাত পর্যন্ত যত রাকাত সম্ভব তাহাজ্জুদ পড়ে নেওয়া ভালো। তাহাজ্জুদ নামাজ পড়া রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাসে পরিণত হয়েছিল। সাহাবায়ে কেরামও নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তারাবিহ ও তাহাজ্জুদ একই নামাজ নয়। তাহাজ্জুদের নামাজ দ্বারা অনেকে তারাবিহর দলিল দেওয়ার চেষ্টা করে থাকেন, কিন্তু আসলে দুই নামাজের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তারাবিহ ও তাহাজ্জুদ একই নামাজ নয়। চার, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকা। রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকতেন, মুসলিম শরীফ। পাঁচ, বেশি করে কুরআন তিলাওয়াত করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রোজা এবং কুরআন কিয়ামতে আল্লাহর নিকট বন্দার জন্য সুপারিশ করিবে। রোয়া বলিবে, আয় পরওয়ারদিগার, আমি তাহাকে দিনে তাহার খানা ও প্রবৃত্তি হইতে বাধা দিয়াছি, সুতরাং তাহার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, এবং কুরআন বলিবে, আমি তাহাকে রাতে নিদ্রা হইতে বাধা দিয়াছি, সুতরাং তাহার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশই কবুল করা হইবে। ছয়, দান সদাকা করা। রমজান মাস দানশীলতার মাস। রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, রমজান মাসে দান সদকা করা সবচেয়ে বেশি উত্তম সদকা। সুতরাং আমাদের উচিত এই মাসে বেশি বেশি দান সদকা করা। এর বিভিন্ন পদ্ধতি হতে পারে, গরিব মিসকিনদেরকে খানা খাওয়ানো, রোজাদারকে ইফতার করানো ইত্যাদি। সাত, শেষ দশকে ইতিকাফ করা। পুরুষলোক মসজিদ আর মহিলারা তাদের গৃহের নামাজের স্থানে ইতিকাফ করবে। রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার জীবনের শেষ রমজানে ইতিকাফ করেছেন 20 দিনের। ইতিকাফ সম্পর্কে সামনে আরও আলোচনা রয়েছে। আট, শবে কদর। রমজান মাসে একটি রাত রয়েছে যাকে শবে কদর বলা হয়, যে রাতের ইবাদত 1000 বছরের চেয়েও উত্তম। আর সেই রাত তালাশ করতে হবে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে। নয়, 4টি কাজ বেশি বেশি করা। এক, বেশি বেশি কালিমা পড়া। দুই, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। তিন, জাহান্নাম থেকে মুক্তির ও। চার, জান্নাতে প্রবেশের জন্য বেশি বেশি দোয়া করা।